অত্যাধুনিক ইভাপোরেশন পদ্ধতিতে পরিশোধিত মোল্লা সুপার সল্ট সঠিক মাত্রায় আয়োডিন সমৃদ্ধ, যা মেধা বিকাশে সাহায্য করে। মোল্লা সুপার সল্ট, যে লবণে মাথা খোলে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি মোল্লা সুপার সল্ট আয়োজিত বিশেষ অনুষ্ঠান মোল্লা সুপার সল্ট বাহারি রান্না, কো-স্পন্সর্ড বাই মোল্লা সল্ট অ্যাগ্রো ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড। আপনাদের জন্য পুষ্টিকর এবং মজাদার খাবারের রেসিপি নিয়ে আমরা সাজিয়েছি আমাদের পুরো অনুষ্ঠান। তারই ধারাবাহিকতায় আজও রয়েছে সুস্বাদু একটা খাবারের রেসিপি। আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা আপনাদের খাবার রান্নার সময় ব্যবহার করতে পারেন মোল্লা সুপার সল্ট, কেননা এতে রয়েছে পরিমিত আয়োডিন, যে লবণে মাথা খোলে। আপনাদের সাথে রয়েছে আমি তামার রশিদ এবং আমাদেরকে মজাদার রান্না করে দেখাবেন শেফ জেনিফার। স্বাগত জানাচ্ছি, কেমন আছেন? আমি ভালো আছি, আপনি? খুব ভালো আছি। আজ কি রান্না করে দেখাচ্ছেন? আজকে আমরা বানাবো পারমেসান চিকেন কাটলেট। আজ আমাদের সাথে রয়েছেন ভীষণ জনপ্রিয় একজন অভিনেত্রী এবং তার পাশাপাশি উপস্থাপিকাও বটে, দীপা খন্দকার। স্বাগত জানাচ্ছি, কেমন আছেন আপু? আমি ভালো আছি, তুমি কেমন আছো? খুব ভালো আছি। তবে আজ কুকিং শো এর হোস্ট আমার গেস্ট হয়ে এসেছে, ব্যাপারটা খুব মজার। জেনিফার কেমন আছেন? আমি ভালো আছি, আপনি ভালো আছেন? আমি আছি ভালো। আমরা রান্নায় চলে যাই। ওকে, সো যেহেতু আজকে আমরা পারমেসান চিকেন কাটলেট বানাবো, সো ডেফিনেটলি এখানে আমার চিকেন লাগবে, অ্যান্ড সাথে হচ্ছে মেন ইনগ্রিডিয়েন্ট পারমেসান চিজ। এই দুটো দিয়ে আমরা করবো। তো আমরা ফার্স্টে যেটা করবো সেটা হচ্ছে আমরা চিকেনটাকে একটু মেরিনেট করে নিবো ফার্স্টে। তো আমরা এখানে চিকেনের ব্রেস্ট পিস নিয়েছি, যেটাকে আমরা এরকম পাতলা করে ফিলে করে নিয়েছি। তো আমরা এখানে চিকেনের ব্রেস্ট পিসগুলো দিয়ে দিবো। নরমালি আমরা আসলে চিকেন খেতে খেতে বোর হয়ে যাই, যে চিকেনটাকে কিভাবে ডিফারেন্ট করা যায় অনেক সময় বুঝতে পারি না। সো এবং এখানে একটা চিকেন ব্রেস্ট থেকে আমার মোটামুটি 5টা কাটলেট বের হয়ে যাবে। ওকে, এখানে আমরা চপড গার্লিক ইউজ করব ফ্লেভারের জন্য, তার সাথে এখানে আমরা হোয়াইট পেপার ইউজ করছি। কেউ যদি ঝাল খুব বেশি চায় সে চাইলে চিলি ফ্লেক্স অ্যাড করতে পারবে এখানে। এর সাথে আমরা ব্যবহার করব মোল্লা সুপার সল্ট, যেটা আমাদের ডেইলি নেসেসারি যে আয়োডিন থাকে বা আয়রন থাকে, সোডিয়াম থাকে, ওইটার চাহিদা পূরণ করতে সাহায্য করবে। সুস্থ থাকার জন্য আসলে লবণের বিকল্প কিছুই নেই, রাইট? তার সাথে আমরা এখানে অ্যাড করব পারমেসান চিজ। ওকে, সুস্থতা এবং স্বাদ দুটোই আসলে লবণে আছে। ফুড মানেই তো আসলে টেস্ট, আর লবণ ছাড়া টেস্ট তো ভাবাই যায় না। ওকে, সো আমাদের চিকেনটা মেরিনেট করা ডান, এখন আমরা এটা কোচিং করব। ওকে আপু, আসলে রোজার সময় রান্নাঘরে কেমন সময় দেওয়া হয় বা কি কি ধরনের রান্না করতে থাকেন? তেলটা একটু অ্যাভয়েড করার চেষ্টা করি। নর্মালি তো আমাদের দেশে আসলে ট্র্যাডিশন হচ্ছে সবাই খুব ভাজা পোড়া খেতে পছন্দ করে। সারাদিন রোজা রেখে সন্ধ্যাবেলা আমরা যদি অনেক বেশি ভাজা পোড়া খেয়ে ফেলি, এটা শরীরের জন্য আসলে অনেক খারাপ। সো আমি একদম আসলে মেইন ফুডে চলে যেতে চাই। নর্মালি একটু শরবত বা একটা ড্রিঙ্ক, একটু খেজুর, এই ধরনের কিছু একটা খেয়ে তারপর একটা মেইন ডিশ করার চেষ্টা করি। সেক্ষেত্রে পরোটা মাংস হতে পারে, খিচুড়ি মাংস হতে পারে, বা একটা চিকেন পোলাও, বিরিয়ানি টিরিয়ানি, এরকম একটা মেইন ডিশে হেলদি একটা খাবার। তো আমরা এখানে যেহেতু এটা ফ্রাই করব, সো আমি এখানে তেল গরম করতে দিয়ে দিয়েছি। ইন দ্য মিন টাইম আমরা এখানে কিছু ফ্রেশ পার্সলে চপ করে নিব। শেফ, এটা তো ডুবো তেলে ফ্রাই করতে হবে। হ্যাঁ, এটা আমরা ডুবো তেলে ফ্রাই করব। যারা একটু হেলথ কনসিয়াস তারা চাইলে এয়ার ফ্রায়ারে এটা ফ্রাই করতে পারে। সো আমরা এখন এটা ফ্রাই করার জন্য আমরা এখানে ব্রেড ক্রাম নিব। তো ইউজুয়ালি ব্রেড ক্রাম বিভিন্ন কালারের থাকে, যেটা হাতের কাছে পাওয়া যায় সেটা ইউজ করলেই ওকে। তো আমরা এখানে আমাদের ফ্রেশলি চপড যে পার্সলে ছিল সেটা আমরা অ্যাড করব। কমলা হলুদের উপরে সবুজ দেখতে সুন্দর লাগছে, কালার কম্বিনেশন রাইট? তো এইটার সাথে আমরা এখানে পারমেসান চিজ দিয়ে দিব, সাথে একটু হোয়াইট পেপার অ্যান্ড মোল্লা সুপার সল্ট। তিনটা জিনিস দিয়ে আমরা এটাকে একটু ভালো করে মিক্স করে নিব। ওকে, সো এটা আমাদের মিক্সিং ডান। এখন আমরা যেটা করব, এগ নিব বাইন্ডিংয়ের জন্য। আসলে আপু, আপনি যেহেতু নিজেও কুকিং শোগুলো করে থাকেন, তো অনেক খাবারের রেসিপি আপনি শিখতে পেরেছেন। শিখতে পারিনি আসলে, কারণ হয় কি, এই যে ওরা যখন করে তখন দেখে মনে হয় কি খুব ইজি, ওটা আসলে বাসায় একবার প্র্যাকটিস না করলে আর মনে থাকে না। দেখা যায় যে সব ইনগ্রিডিয়েন্টগুলো অনেক কাছাকাছি টাইপের হয়, তো মনে রাখা একটু ডিফিকাল্ট হয়। দর্শকদের জন্য বলবো যে যারাই আপনারা রান্নার প্রোগ্রাম দেখেন, অবশ্যই বাসায় ওটা একবার ট্রাই করবেন। তো আমরা ফার্স্টে যেটা করব, সবগুলো চিকেন ব্রেস্টকে আমরা এভাবে করে চেপে চেপে ফ্লাওয়ারে আমরা কোট করে নিব।
ফ্লাওয়ারে কোট করার রিজন হচ্ছে এই যে আমরা মেরিনেশনটা করেছি, যদি আমি ডিরেক্টলি এগে ডিপ করি টোটাল মেরিনেশনটা আমার এগের মধ্যে চলে যাবে, এটা আর স্ট্যাক থাকবে না। দ্যাটস ওয়াই হচ্ছে আমরা ফার্স্টে একটু ফ্লাওয়ারে কোট করে নেব। আমার কাছে মনে হয় কি এই স্টেপটা সবথেকে কঠিন, মানে আমি সবসময় এটা করার সময় উলট পালট করে ফেলি, এটা খুব সচেতনতার সাথে আমাকে দেখতে হবে আর শিখতে হবে আরো। হ্যাঁ ওকে, সো আমরা এখন যেটা করব ফার্স্ট আমরা এগ দিব এভাবে, এগে কোট করে আমরা যেটা করব এভাবে ক্রামের উপরে দিয়ে দিব। ওকে, এন্ড আমাদের তেলটাও মোটামুটি গরম হয়ে গেছে। তো এই ধরনের জিনিসগুলো করার সময় চলে দুটো হাত বা আরেকজনের হেল্প নেওয়াটা বেটার, যেন আপনার হাত নষ্ট না হয়। ওকে, হ্যাঁ আর আমরা তো রান্না করার সময় অবশ্যই দুই হাত খুব ভালো করে রাইট পরিষ্কার করে নেই, সো আমরা ইউজ করতেই পারি। ওকে, এভাবে করে আমরা রেডি করি, ইভেন আমি চাইলে এভাবে ফ্রোজেন করে রাখতে পারি, তাহলে সময় স্বল্পতা হবে। কতদিন রাখা যাবে? আপনি এটাকে 2 সপ্তাহ থেকে 3 সপ্তাহ পর্যন্ত ফ্রোজেন করে রাখতে দিতে পারবেন। তাহলে ইফতারের সকালবেলায় রেডি করে কাজে চলে যাওয়া বা শপিং এ চলে যাওয়া যাবে, এসে ঝটপট করে ফেলা যাবে। অনেক সময় দেখা যায় মেহমান এলে আমরা খুঁজে পাই না আসলে কি খেতে দিব, তখন এরকম রেডি করা থাকলে জাস্ট ভেজে দিয়ে দেওয়া যায়। কতক্ষণ লাগবে? আমার যেহেতু এটা খুবই পাতলা করে ফিলে করা, সো আমার এটা 5 মিনিটস এর বেশি টাইম লাগবে না। ওকে, সো খুব ঝটপট হয়ে যাচ্ছে। হ্যাঁ, আবার রমজান মাসে কিন্তু বাসার ছোট্ট বাচ্চারা সবসময় রোজা রাখে না, তো তাদের জন্য বাড়তি ভাবে রান্না করাটাও একটু কষ্টদায়ক হয়ে ওঠে, তখন এটা ইজিলি করে দিয়ে দেওয়া গেল। এটার সাথে আমি চাইলে ডিনার রোল দিয়ে সার্ভ করতে পারি বা স্লাইস ব্রেড দিয়ে, তখন একটা ফুল মিল হিসেবেও সার্ভ করা যাবে, আবার বাচ্চাদের দিলেও খুব খুশি হয়ে যাবে। অনেক চাইলে ফ্রাইড রাইস টাইসের সাথে সার্ভ করতে পারবো। এটা ফ্রাই হয়ে গেলে আমরা যেটা করব একটা টিস্যু পেপার দিয়ে এটা উঠায় ফেলবো, যেন এক্সেস যে অয়েলটা থাকবে সেটা সোক করে ফেলে। ওকে, আমরা বুঝবো কিভাবে যে ফ্রাই হয়ে গেছে? যখন আমরা তেলে দিই দেখবেন যে বৃষ্টি পড়লে বা তেলে পানি পড়লে একটা সিজল সাউন্ড হয়, তো ওরকম টুসটুস একটা সাউন্ড হবে তেলের মধ্যে, যখন ওই সাউন্ডটা আর থাকবে না তখন বুঝবেন আপনার চিকেনটা প্রিপেয়ার হয়ে গেছে। যেমন এখন একটু সাউন্ডটা পাওয়া যাচ্ছে, মানে হচ্ছে এখনো চিকেনের মধ্যে পানিটা আছে, এটা প্রপারলি কুক হয়নি, আওয়াজটা অনেকটাই কমে গেছে এখন, তার মানে যে হয়ে গেছে এটা বোঝা যাচ্ছে। আরেকটা জিনিস হচ্ছে ডুবো তেলে দেওয়ার পরে যখন কাঁচা থাকে এটা নিচে চলে যায়, যখন এটা ফ্রাই হতে থাকে আস্তে আস্তে এটা উপরে ভেসে উঠে ভেসে উঠে। ওকে, সো আমার এটা ডান, আমরা তেল থেকে তুলে ফেলছি, এখন আমরা সার্ভিং এ চলে যাব। ওকে, যেহেতু ও নিজেই অনেক কালারফুল তো ওকে সার্ভিং এর জন্য অ্যাকচুয়ালি আমার খুব একটা বেশি কিছু করা দরকার নেই, আমরা জাস্ট এটা মাঝখান থেকে একটু কেটে দিব যেন চিকেনটা দেখা যায়। ওকে, সো আমরা একটা প্লেট নিয়ে নিচ্ছি, সুন্দরভাবে খাবারটা সাজিয়ে পরিবেশন করলে খাবারের রুচি বেড়ে যায়, দেখতে খুবই সুন্দর লাগে। যেহেতু ফ্রাইড আইটেম সো কেচাপ এটার সাথে যায়, এবং বাচ্চাদের কেচাপ বা চিলি সস খুবই ফেভারিট, সো আমরা এখানে সাথে কেচাপ সার্ভ করব। সো আপু, হয়ে গেল আমাদের পারমেসান চিকেন কাটলেট। ওয়াও, আসলে খুবই কালারফুল, এবং অবশ্যই আজ আমরা ইফতারে এটা ট্রাই করব আমরা তিনজনই। অসংখ্য ধন্যবাদ শেফ এটা দেখানোর জন্য, এবং আপু আপনাকে অনেক ধন্যবাদ। তোমাকেও অনেক ধন্যবাদ, নাগরিক টিভিকে অনেক অনেক ধন্যবাদ। দর্শক, এই ছিল আমাদের আজকের রেসিপি, আশা করছি আপনাদের ভালো লেগেছে। আপনার খাবার রান্নায় ব্যবহার করতে পারেন মোল্লা সুপার সল্ট, কেননা এতে রয়েছে পরিমিত আয়োডিন যে লবণে মাথা খোলে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আবারও চলে আসবো আগামী পর্বে নতুন রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। এই হলো আমাদের বর্ণা, আর এ হলো ঝর্ণা, এদের বিয়ে হলো রনি আর বনের সাথে, তারপর বাচ্চা বর্ণার পিন্টু আর ঝর্ণার রিন্টু। রনি অফিসের সব সময় চনমনে, আর বনি বর্ণার পিন্টু পড়াশোনায় চ্যাম্পিয়ন। ভাষা দিবস কবে? 21 ফেব্রুয়ারি। ঝর্ণার রিন্টু রাজুদ্দোলাকে কে মেরেছিল? আমি মারিনি স্যার। দুজনের বাসাতেই একই রকম রান্না হয়, আসলে রহস্য লুকিয়ে আছে লবণে। ঝর্ণা ব্যবহার করে সাধারণ লবণ, আর বর্ণা ব্যবহার করে ভ্যাকুয়াম ইভাপোরেশন পদ্ধতিতে পরিশোধিত মোল্লা সুপার সল্ট, যাতে কোনো ক্ষতিকারক কেমিক্যাল থাকে না। নে, তুইও নে মোল্লা সুপার সল্ট, যে লবণে মাথা খোলে।